নমস্কার, আমি মধুরিমা। ওয়েলকাম টু মাই ব্লগ, মাই টিপস। এখন বাজে সকাল 7:30 মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেমন লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। তো এখানে বৃহস্পতিবারের পুজো দিয়ে শুরু করলাম, যেহেতু আমি অল্টারনেটিভ ডেতে ব্লগ শেয়ার করি, সেজন্য বৃহস্পতিবারের ব্লগটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুজো দেওয়া কমপ্লিট, এরপর আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নেবো আর মিষ্টির জন্য ব্রেকফাস্ট রেডি করে ফেলবো। মিষ্টি এখনও ঘুম থেকে উঠতে উঠতে 8:30-9:00 মতন বাজবে। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল দুধ, কলা আর কর্নফ্লেক্স, আর মিষ্টিকে দেব আজকে বয়েলড অ্যাপেল। যেগুলো আনা হয়েছিল সাইজগুলো মোটামুটি মাঝারি মাপের, খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়, তো সেজন্য ভাবলাম যে মিষ্টিকে দুটো করে দেওয়া যাক, কারণ আপেল সেদ্ধ করলে একদম অল্প একটু হয়ে যায়। এর যখনও মাড়ি শক্ত হয়নি আর ওর দাঁতও ওঠেনি, সেই সময় ওকে প্রথম ফল হিসাবে আপেল সেদ্ধটাই দিতাম। ডক্টর বলেছিলেন আপেল সেদ্ধ দেওয়ার জন্য, তো সেই সময় ওকে খুব দিতাম, কিন্তু এখন আর খুব একটা আপেল সেদ্ধ দেওয়া হয় না। হয় আমি অ্যাপেল এমনি ব্লেন্ড করে, মানে একদম ম্যাশ করে দিই আর কি, সেদ্ধ করা হয় না, কাঁচা আপেলটাই দিই। তো আজকে ভাবলাম যে ওই রকম কাঁচা আপেলও দুটো খেতে চাইবে না, আর আপেলগুলো আনাও হয়েছে অনেক দিন হয়ে গেল, সেজন্য ভাবলাম যে সেদ্ধ করে নেওয়া যাক। আপেলটা সেদ্ধ হয়ে গেছে আর এটা আমি একদম ছাঁকনির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, তাতে ওর খেতে সুবিধা হবে। আর এর মধ্যে দেবো আমি একটুখানি ড্রাই ফ্রুটস পাউডার আর অ্যাড করবো দুধ। আপনারা অনেকেই বলেন যে ফলের সাথে দুধ অ্যাড করতে নেই বা ফলের সাথে দুধ দেওয়া যায় না, তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি মিষ্টিকে অনেক ছোটবেলা থেকে এরকম দিয়ে আসছি, আশা করছি এখনও কোনো রকম প্রবলেম হয়নি, যখন পরবর্তীতেও হবে না। ইভেন আমিও ছোটবেলা থেকেই যে দুধ কর্নফ্লেক্স ফল দিয়ে খেয়ে আসছি, এখনও খাচ্ছি, আমারও কিন্তু কোনোদিন কোনো প্রবলেম হয়নি, তো আশা করছি মিষ্টিরও হবে না। তো যাই হোক, এখানে আমি ড্রাই ফ্রুটস পাউডার অ্যাড করেছি আর দিয়েছি অল্প একটু দুধ, আর আপেলটা তো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। মিষ্টিকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি আর এখন আমি এদিকে চলে এসেছি বিরিয়ানি প্রিপারেশন করতে। হাজব্যান্ড অনেক দিন ধরেই বলছিল যে বিরিয়ানি খাওয়ার ভীষণ ইচ্ছা হয়েছে, তো আজকে সেজন্য আমি দুবেলার জন্য বিরিয়ানি করছি। বললো যে যখন বিরিয়ানি খাবো দুবেলাই খাবো, একবেলা খেয়ে সত্যি কথা পোষাবে না, সেজন্য সকালের জন্য করো, মানে দুপুরের জন্য আর রাতের জন্য। তো এখানে আমি বিরিয়ানির মশলা তৈরি করব বলে সমস্ত শুকনো ইনগ্রেডিয়েন্টস, যেগুলো হয় জায়ফল, জৈত্রী, মৌরি, শামরিচ, গোলমরিচ, সব নিয়ে নিয়েছি আর কি। আর এখানে আমি দু হাঁড়ি চাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। চাল সেদ্ধ হওয়ার সময় আমি লবণ আর তার সাথে সাথে ওই যে গোটা যে সমস্ত মশলাগুলো থাকে আর কি, সেগুলো আমি একটুখানি থেতো করে দিই। আর এখানে বিরিয়ানির মশলা কিনে আমি ঠিক পছন্দ করি না করতে, বাড়িতে বানিয়ে মশলা তৈরি করে যদি বিরিয়ানি বানানো হয় সেটা একটা আলাদাই টেস্ট হয়। তো এখানে এই যে বিরিয়ানি প্রিপারেশনগুলো করতে থাকি, অনেকটা লেন্দি প্রসেস আমার মনে হয় বিরিয়ানি বানানোটা, করে করে অনেকগুলো জিনিস অ্যাড করার ব্যাপার থাকে। তো এখানে আমি বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। বেরেস্তা বিরিয়ানি যদি একটু বেরেস্তা বেশি করে না হয় তাহলে ভালো লাগে না। আর আমি আরেকটা জিনিস খেয়াল করেছি, যতই বেশি করে আমি পেঁয়াজ দিই না কেন বা বেরেস্তা রেডি করি না কেন, সেই মনে হয় যেন কম হয়ে গেল। আমি এখানে বিরিয়ানিটা বানাতে থাকি আর আপনারা ব্লগটা এনজয় করতে থাকুন। বিরিয়ানি তৈরি করতে করতে একটু সময় লাগবে, আর আমি এটা দমে বসাতে বসাতেও এখনও কিছুটা সময় বাকি আছে, তো সেজন্য মাঝখানে আমরা একটুখানি ভাত খেয়ে নিলাম। আজকে আমাদের খাবারে, মানে নর্মাল যে খাবার রয়েছে, তার মধ্যে রয়েছে আলু সিদ্ধ মাখা আর তার সাথে রয়েছে আলু দিয়ে কচু দিয়ে ইলিশ মাছের তরকারি। আলু ভাজাটা হতে দিয়েছি আর এখানে আমি এক হাঁড়ি বিরিয়ানি দমে বসাতে দেওয়ার জন্য অলরেডি রেডি করে ফেলেছি। জাস্ট আলুটা ভাজা হয়ে গেলেই আলুটা দিয়ে আমি এটা দমে বসাতে দেব। আরও একটা কড়াইতে আমি প্রিপেয়ার করি। কড়াইতে যেটা করি মোটামুটি চারজনের মতন হয়ে যায়, 4 থেকে 5 জনের মতন, তো সেই জন্য এই যে এই কড়াইতে আমি কিছুটা রেডি করছি।
কে বিরিয়ানি তৈরি করছি আর বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, মানে সাংঘাতিক পরিমাণে বৃষ্টি হচ্ছে। মমের জন্য কিছুটা পরিমাণ পাঠাচ্ছি, ও বলল যে বৃষ্টিটা এখন একটু ধরেছে, তো দাও দিয়ে দাও প্যাক করে। আমি ফটাফট মমকে দিয়ে চলে আসি। মিষ্টি একটু ঘুমাচ্ছিল, এত মেঘ ডাকলো জোরে যে ওর ঘুম ভেঙে গেল। তারপরে এই যে এখন প্রায় বাজে দুটোর মতন, আর এখানে আমরা এখন খাবার বেড়ে নিচ্ছি। তো মিষ্টিকে এখনও দুপুরের খাবার দেওয়া হয়নি, ও মাঝখানে একবার ঘুমিয়ে পড়েছে, তবে ওকে দুটোর মধ্যেই তুলে দেব এবং লাঞ্চ করতে বসাবো। তার আগে আমরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। যে মিষ্টির জন্য আজকে দুপুরের খাবারে রয়েছে খিচুড়ি আর তার সাথে ডিম সেদ্ধ। তো ঠাম্মা বলছে যে সবাই ভালো মন্দ খাওয়া দাওয়া করলো, আর ওকে একটু ভালো মন্দ কিছু করে দিতে পারলি না? তো আমি বললাম যে ও তো ভালো মন্দ কিছু বোঝেই না, তাছাড়া মিষ্টিকে পরপর দুদিন চিকেন দিয়েছি, সেজন্য আজকে ভাবলাম যে আর চিকেনটা না দেওয়াটাই বেটার। আমাদের এইখানে মানে আমাদের শহরে যে সমস্ত পোলট্রির মুরগিগুলো পাওয়া যায় সেগুলো খাওয়াটা তো খুব একটা ভালো না, তো সেজন্য বাচ্চাদেরকে একদিন অথবা দুদিন চিকেন দেওয়াটাই বেটার, বাকি দিনগুলো নর্মাল খাবার খেলেই ভালো। তো এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টি প্রথমে খুব ইন্টারেস্টের সাথে খাচ্ছে, আপনাদের সাথে যেটুকু আর কি শেয়ার করি মাঝে মধ্যে আমি, আপনারা ভাবেন হয়তো মিষ্টি পুরো খাবারটাই এরকম ইন্টারেস্টের সাথে খায়, ব্যাপারটা কিন্তু একদমই তা নয়। মিষ্টি লাস্টের দিকে কিন্তু একদমই তারপরে আর খেতে চায় না। হ্যাঁ, যদি খাবারটা ওর পছন্দ হয়, যেরকম চিকেন খেতেও কিন্তু ভীষণ পছন্দ করে, সেটা আমি রিসেন্ট বুঝতে পেরেছি। পরপর ওকে দুদিন চিকেন ভাত দেওয়াতে অন্যান্য দিনের থেকে ও কিন্তু ভালোভাবে রেসপন্স করেছে। আর এই সময় দেখুন খিচুড়ি পড়েই রয়েছে, খাচ্ছে আর না, দুপুর তিনটে বেজে গেছে, সেই পৌনে দুটো কি দুটোর একটু আগে খাওয়াতে বসিয়েছি, এখন এক ঘন্টা হতে চললো। মিষ্টিও যে সবসময় সোনা মেয়ের মতন সব কিছু খেয়ে নেয় তা কিন্তু নয়, আপনারা অনেক মায়েরাই দেখে ভাবেন যে আমার বাচ্চাটা তো এইভাবে খায় না, মিষ্টি কি সুন্দর খাওয়া দাওয়া করছে, কিন্তু সত্যিটা অন্য। ঘড়িটা এখন বাজে রাত 7:45, মিষ্টি এখনো দুপুরের ঘুমই কমপ্লিট করেনি, এখনো ঘুমিয়ে যাচ্ছে, সেই বিকেল 4:00 ঘুমিয়েছে আর এখনো ঘুমিয়ে যাচ্ছে, কতবার ডাকছি ঘুম থেকে ওঠারই নাম নেই। মাম্মা আমোদ, এবার তো রাতের খাবার সময় হয়ে যাচ্ছে, এখনো সন্ধ্যার খাবার খাওয়া হলো না। মিষ্টি ওই দেখো আবার ঘুমিয়ে পড়ে। মাম্মাই, ওলে ওলে উঠে পড়ো, মিষ্টিকে আমি সাধারণত ডাকি না ও ঘুমোলে, কিন্তু এতটা লেট হয়ে যাচ্ছে সেজন্য ডেকে দিলাম। আর এই যে মিষ্টির পায়ে আগের দিন খুব কেটে গেছিল ভয়ঙ্করভাবে, তার সাথে সাথে আবার পায়ে এখানে কোথায় ব্যথা পেয়েছে আমি নিজেই জানি না, তাই ওষুধ লাগাচ্ছি কন্টিনিউ, এই অবস্থা চলছে। কোথায় কোথায় চলে যায় মেয়েটা আর এরকম আঘাত পেয়ে আসে। ঘরের আমি জাস্ট একটু কিছু নোট করছিলাম, কয়েকটা জিনিস
তার মধ্যে এই অবস্থা করেছে। খোল এটা গলা থেকে, খোলো মাম্মাই। আবার পড়ে নেয়, ভগবান। মামা আই এম স্যাড, আই এম স্যাড। দেখো চললো ব্যাগ নিয়ে, চললো ডায়পারের ব্যাগ নিয়ে। কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস মাম্মাই? চললো ম্যাডাম ডায়পারের ব্যাগ নিয়ে। কি অবস্থা করেছে দেখুন এই জায়গাগুলো, আবার সব গোছাতে হবে আমাকে। সারাদিন গোছাতে গোছাতেই টাইম শেষ, আর অন্য কাজ করব কখন, তাই তো মাম্মা? ঠিক আছে, নো প্রব, তুমি মেস ক্রিয়েট করো, তুমি এক্সপ্লোর করো, তাতেই হবে। আরে এদিক ওদিক নিয়ে ঘুরলে হবে, এবার ডায়পারগুলো তুলতে আমার হেল্প কর। রাতের খাবারের সময় হয়ে যাচ্ছে, আর আমি যা দেখলাম ঘরের যা অবস্থা, এই ঠিক করতে করতে বেশ খানিকটা সময় লাগবে। এটা তো দেখছেন একটা সাইড, ওই সাইডটাও কিন্তু খুব ময়লা করে এসেছে। ড্রেসিং টেবিল থেকে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে এক এক কার করেছে, তো সেজন্য ভাবলাম ফটাফট গুছিয়ে নেওয়া যাক, না হলে কি হবে, রাতের খাবার খেতে খেতে দেরি হয়ে যাবে এবং ঘুমোতেও দেরি হয়ে যাবে, আর নেক্সট দিন আবার সেই অন্যরকমভাবে রুটিনটা চলতে থাকবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।